اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন পরওয়ারদিগার মালিক, আমরা গুনাহগার, আল্লাহ দীনে মাহফিলে বসে আপনার কাছে ফকিরের মতো হাত পেতে দিয়েছি। রব্বুল আলামিন জীবনে বহু গুনাহ করেছি, জীবনের গুনাহর জন্য ক্ষমা চাই। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমরা হাত পেতেছি আল্লাহ, জানি না কার বাবা নাই কার মা নাই। আল্লাহ দুই হাত দিয়া বাবাকে মাটির নিচে শোয়া রেখেছি রব্বুল আলামিন। আল্লাহ জানি না বাপজান কবরের ভিতরে কি অবস্থায় পড়ে আছেন। আল্লাহ সন্তান হয়ে বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের আব্বার কবরটা জান্নাত বানায় দেন। রব্বুল আলামিন মা কষ্ট করে মানুষ করে চিরতর বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ মা দরদের মা দুনিয়া জানাই গো, আল্লাহ মার কবরটা জান্নাতের বাগান বানা দেন গো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, ছোটবেলায় আমার আব্বাকে হারিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ দিনে মাহফিলে বসে জান্নাতের বাগানে বসে আমি গুনাহগার বাবার জন্য আপনার কাছে হাত পেতেছি। রব্বুল আলামিন আমার আব্বাকে আপনি ক্ষমা করে দিন, কবরটা জান্নাতের বাগান বানায় দিন। রব্বুল আলামিন রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আজকে দিনে মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ যারা সহযোগিতা করেছেন, আল্লাহ যারা ওয়াজ শুনতে এসেছেন আসবেন, সকলকে আপনি কবুল করে নিন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুন। আল্লাহ সন্তানদের জেহেন শক্তি বাড়ায় দিয়েন। রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নিয়েন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মৌতের সময় জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।